শনিবার মালদায় এসে মালদায় বিভিন্ন ধর্ষণের ঘটনা দেখে তৃণমূল সরকারের ওপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। রিপোর্টিং সুমিত ঘোষ, মালদা, ক্রাইম ব্রাঞ্চ। লজ্জার কথা, মানে কিছু বলার নেই। একটা শিশুকে পর্যন্ত তারা ছাড়ছে না, এবং দেখুন ধরা পড়েছে ধরেছে, কিন্তু যা খরবার তো ঘটে গেছে, এবং তার কি শাস্তি হবে আমরা কেউ জানি না। কিছুদিন পরে তো জামিনে তারা ছাড়া পেয়ে যাবে, এবং এই জিনিস তো একটার পর একটা ঘটছে। কিন্তু যদি এটার জন্য যদি কঠোর না স্টেপ নেওয়া যায়, তাহলে কিন্তু এই জিনিস বন্ধ হবে না। একটা শিশুকেও ওরা পর্যন্ত ছাড়ছে না। সেই জন্য আগামী দিনে আমরা এটা নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে আমরা নিশ্চয়ই আমরা আন্দোলন করবো, এবং আমরা এই রিপোর্ট আমরা কেন্দ্রে জানাবো। হায়দ্রাবাদ এটা কি আপনি চাইছেন যে রোল মডেল হোক দর্শকদের শাস্তি? দেখুন, সবসময় বলে এসেছি যা হবে খুব তাড়াতাড়ি। নির্ভয়া 2012 এর পর, নির্ভয়া পর এখনো পর্যন্ত তারা সাজা পায়নি, ঘুরে বেড়াচ্ছে তারা। তো যত তাড়াতাড়ি 15 দিনের মধ্যে ফার্স্ট ট্র্যাক কোর্টে নেই, সরাসরি সাজা হোক। হায়দ্রাবাদে যে ঘটনা ঘটেছে, সারা দেশবাসী খুশি, এবং মানুষ খুশি মানে আমরা সবাই খুশি, কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়ে আমাদের এই জায়গায় নিয়ে আসে। পুলিশ যখন নিজে বয়ান দিচ্ছে, পুলিশের কথা শুনেই আমি বলছি যে দেখুন, সব জায়গায় তো সব রকমের সিচুয়েশন থাকে না, কিন্তু এই এনকাউন্টারের যে মানে যেভাবে তাদেরকে এনকাউন্টার করে তাড়াতাড়ি করে যে মানে তারা যে মারা গেছে, আমরা চাই যে খুব তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে সে নয় ফাঁসি হোক, নয় এইভাবে তাদেরকে মানে যেন ব্যাপারগুলোকে টেনে নিয়ে না যাওয়া। মোটামুটি 10 দিন 7-8 দিন আগে পুলিশচন্দ্রপুরে 3 বছরের একটা বাচ্চা আমি খবর পেয়েছিলাম ওখানে থাকতেই, এবং যেভাবে তাকে মানে অত্যাচার করা হয়েছে তার শরীরের ওপরে, মানে 3 বছরের বাচ্চাকেও ধর্ষিত করতে পশ্চিমবাংলায় কিছু অপরাধী ছাড়ছে না, এবং সে এখন মানে খুবই তার অবস্থা খুব খারাপ, সারা শরীরে ব্যথা, তার মায়ের করে সে রয়েছে, নিজেই জানে না যে তার সঙ্গে কী করেছে। তো এখনও পর্যন্ত তার ধর্ষিত শুনলাম ধরা হয়েছে, কিন্তু জানি না যে দোষীকে সেই শাস্তিটা দেওয়া হবে কি না। যে ধরনের শাস্তি তার পাওয়া উচিত, সেই ধরনের শাস্তি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাকে দেবে কি না। 3 বছরের বাচ্চাকে তারা ছাড়ছে না, এই ধরনের মানবিকতা, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি না দিলে কিন্তু এগুলো বাড়তেই শুরু করবে। এবং যেভাবে হায়দ্রাবাদের গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেভাবে বাংলাতেও তার পরের দিনই গানতলাতে এরম ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং আরও আরও ভয়াবহ ঘটনা ঘটেছে। এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাইছে, প্রশাসন চাইছে যে পুরো জিনিসটাকে ধামাচাপা দিয়ে যাতে রাখা যায়, কারণ এভাবে দেশ পুষছে, বাংলার জন্য যদি দেশ পুষে তাহলে বাংলায় আগামী দিনে তাদের ভোটের লোকসান হয়ে যাবে। ধর্ষণ করা হয়েছে, সে জানেই না, সে একটা অবলা শিশু, এবং এটা একটা মানে পাশবিক একটা অত্যাচার, এটা ভাবা যায় না। কিন্তু সেরকম কোনো কিছু তৎপরতা পশ্চিমবঙ্গের প্রশাসনের তরফ থেকে কিছু দেখছি না, এবং আমি সুপারের কাছে এসেছিলাম, সুপারকে বললাম যে যতক্ষণ না বাচ্চাটা সুস্থ হবে, মানসিকভাবে সুস্থ হবে, শারীরিক এবং মানসিক ততক্ষণ যেন না চাওয়া হয়। সুপার অনেক আগেই ছুটি ওকে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু বাচ্চাটা এখনও পর্যন্ত তার পেটে ব্যথা হচ্ছে, ইউরিনের প্রবলেম হচ্ছে, মাও ভীষণ ট্রমাতে আছে, দেখে খুবই খারাপ লাগলো। এবং আমরা জানি যে ধানতলাতে হায়দ্রাবাদ কাণ্ডের ঠিক পরের দিনই ধানতলায় ঠিক আরও নৃশংসভাবে একজন কিশোরীকে ধর্ষণ করে তাকে খুন করে জালি একদম জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত কাউকে ট্রেস করতে পারেনি পুলিশ। আমরা আজকে এসেছি এবং এখানে আমি জিজ্ঞেস করলাম রিপোর্টের কথা, পোস্টমর্টম রিপোর্টে কী আছে, ইনি বলতে রাজি হলেন না।
আসলে পুরো ব্যাপারটাই পশ্চিমবঙ্গের প্রশাসন মমতা ব্যানার্জির সরকার পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যাতে মানে মালদার ঘটনা যেরকমভাবে হায়দ্রাবাদ সারা দেশ জুড়ে যেমন একটা বিরাট বড় আকারের আন্দোলনের আকার নিয়েছিল এবং তার শাস্তি তারা ধরা পড়েছিল এবং তাদের শাস্তিও তারা পেয়েছে, এবং মালদার ঘটনা যদি মানে ঠিক তার থেকেও নৃশংস ঘটনা, কিন্তু মালদার ঘটনা এইভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন চেপে যাচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, সেটা একজন মহিলা হয়ে খুব খারাপ লাগছে। এবং আগামী দিনে মহিলারা মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে। ইচ্ছাকৃত ধর্ষণের কোনো উল্লেখ করছে না, একটি মেয়েকে ওইভাবে ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তারা মিথ্যে কথা বলে তাকে ধর্ষণের ঘটনা দিচ্ছে না, কারণ মেয়েটি তো মারা গেছে না, মেয়েটির বাবা মাকে কোনোভাবে কেউ তারা পুলিশ প্রশাসন জানতেও দিচ্ছে না, আমরা জানিও না যে বাবা মায়ের সঙ্গে তো যোগাযোগ করেছে, কিন্তু তাদেরকে হয়তো তাদেরকে ওরকমভাবেই ঠিকঠাক করে রেখে দিয়েছে, তাদের সাথে কথা বলে রেখে দিয়েছে যে চুপচাপ থাকতে, তাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছে এবং মেয়েটি আর মেয়েটির মুখ দিয়ে কিছু বলার মতো কোনো জায়গায় নেই, সেই জন্য যা খুশি তারা লিখছে। মানে পরিচয় জানার পরও পুলিশ গোপন করছে, পুরোপুরিভাবে গোপন করছে, পুরোপুরিভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ভাবছে যখন যখন অন্যদিকে যখন সব মানুষ যখন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, অন্যদিকে যখন চলে যাবে, তখন পুলিশ আস্তে আস্তে সেগুলো সব কিছু তদন্তে পার করবে, কিন্তু পুরোপুরিভাবে পুলিশ ইচ্ছাকৃতভাবে পুরো ধামাচাপে দেওয়ার চেষ্টা করছে, কারণ দেশব্যাপী যেমন হায়দ্রাবাদ নিয়ে পুরো নিন্দা হয়েছে, আজকে পশ্চিমবঙ্গ নিয়ে নিন্দা হবে। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি আজকে মহিলারা বেশি অত্যাচারিত হচ্ছে, একের পর এক আজকে মালদাতে ঘটনা ঘটেছে, তালাতলা, ডায়মন্ড হারবার, জলপাইগুড়ি, বালুরঘাট কোনো জায়গায় বাকি নেই, এবং একটা জায়গা থেকে কোনো রকমের কিচ্ছুভাবে বিচার দোষীদের হচ্ছে না, এবং যারা ভিকটিম তারা কোনো রকমভাবে বিচার পাচ্ছে না, এটা কেন? তার মানে পুরোপুরিভাবে পলিটিক্যাল রাজনৈতিকভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে ঢুকে পড়া হচ্ছে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। হায়দ্রাবাদের ঘটনা এনকাউন্টার যেটা হয়েছে সেটাকে আপনি গতকাল জাস্টিফাই করেছেন যে এটা উচিত উচিত ছিল, এই ধরনের মহিলা হয়ে আমি খুশি হয়েছি, আমি মহিলা খুশি হয়েছি এবং প্রেস কনফারেন্স দেখেছি হায়দ্রাবাদ পুলিশের, তারা বলেছে যে আমরা যা করেছি আইনের ওপর নির্ভর করেই করেছি এবং ওনাদের কথাই যদি ঠিক হয় তাহলে খুবই ভালো হয়েছে, তাদেরকে আমরাও চাই যে ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। বারবার নির্ভয়া কাণ্ডে দেখেছি বিচার, কামদুমির বিচার এখনও পর্যন্ত হয়নি, কোনো বিচারই আজকে পশ্চিমবাংলায় হয়নি, এবং মুখ্যমন্ত্রীও পর্যন্ত এই মানে তারা যে মারা গেছে দোষীরা যারা ধর্ষণ করেছিল তারা যে এনকাউন্টারে মারা গেছে, মুখ্যমন্ত্রীর ভেতর থেকে খুব কষ্ট হয়েছে যে দেখো কেন তাদেরকে গুলি করা হয়েছে। এই জন্য আমার মনে হয় পশ্চিমবঙ্গের মহিলারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আস্থা অনেক হারিয়ে ফেলবে তাদের নিজেদের সম্মান রক্ষার্থে। মুখ্যমন্ত্রী দাবি করছেন 81টা ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে, তারপরেও বিচার হচ্ছে না কেন সেটা হায়দ্রাবাদের পুলিশ ভালোভাবে জানবেন, কারণ মুখ্যমন্ত্রী পছন্দ করছে না যে তাদের গুলি করে মারা হয়েছে, উনি চাইবেন যে বছরের পর বছর দিনের পর দিন ধরে তাদের বিচার হবে এবং তারপরে তাদেরকে হয়তো জামিনে ছেড়ে দেওয়া হবে যেভাবে পশ্চিমবঙ্গে হয়। আপনার কি মনে হয় যে হায়দ্রাবাদের ঘটনা পুনরাবৃত্তি দেশে প্রয়োজন আছে নারী সুরক্ষার জন্য? পুরোপুরিভাবে নারী সুরক্ষার জন্য এরকম ফাস্ট ট্র্যাক কোর্টে এরকম আইন আনা উচিত যে খুব তাড়াতাড়ি 15-20 দিনের মধ্যে তাদের ফাঁসি হোক বা তাদেরকে যেভাবে হোক তাদেরকে হত্যা করা হোক, তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হোক, যতদিন না এরকমভাবে ধরনের ঘটনা ফাঁসি বা এই ধরনের ঘটনা না হবে ততদিন অপরাধীরা বারবার যখন এই ধরনের মাথায় কিছু এলে তারা আগামী দিন ভাববে যে তারা এই এই ধরনের কাজ করলে আমাদের এই ধরনের শাস্তি হতে পারে, তাহলে অপরাধের সংখ্যাও কমবে। খুব খারাপ কথা, আজকে উন্নয়ন ঘটনা বলুক, আজকে হায়দ্রাবাদের কথা বলুক, আজকে রাজস্থানের কথা বলুক, আজকে পশ্চিমবাংলার কথা বলুক, খুবই খারাপ, কিন্তু সবচেয়ে খারাপ লাগে উন্নয়ন ঘটনা নিয়ে আমরা এত কথা বলছি, আমরা হায়দ্রাবাদ নিয়ে কথা বলছি কিন্তু পশ্চিমবঙ্গের একজন সাংসদ আমার নিজে থাকছে, পশ্চিমবঙ্গ নিয়ে কেন সরকার চুপ, পশ্চিমবঙ্গের মানুষ কেন চুপ আছে, সারা দেশ যখন তোলপাড় হচ্ছে হায়দ্রাবাদ নিয়ে, পশ্চিমবঙ্গের মানুষের যদি তোলপাড় করা, কারণ আজকে তার ঘরে হয়েছে, আজকে আমার ঘরে হতে পারে, পরশুদিন আপনাদের ঘরেও হতে পারে, কারণ আস্তে আস্তে পুরো পশ্চিমবঙ্গটা মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে যাচ্ছে। যে এই যে ঘটনা পশ্চিমবঙ্গে ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, একদম পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে ভোটের নামে বলা হতো যে ভোটের জন্য বেরোলে তাকে রেপ করে দেওয়া হবে এবং তাদেরকে ভয় দেখানো হতো তারা যাতে না বেরোয়, এবং পুরোপুরিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ নিয়ে কেউ কোনো সংসদ কোনো কথা বলছে না। নেক্সট প্রোগ্রাম কি দিদি, নেক্সট প্রোগ্রাম?